এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এ করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং সরকারের সাথে কোনো কিছু নতুন করার তাগিদ নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে আয়োজিত রক্তদান শিবিরে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরও বলেন সারা রাজ্যের মানুষ রক্তদানে এগিয়ে আসছে, বিশেষ করে যুব সমাজ এই রক্তদানে বড় ভূমিকা পালন করছে, কিন্তু যারা এখনো রক্তদানে এগিয়ে আসেনি তারা যাতে এই মানবিক কাজে যাতে দ্রুত এগিয়ে আসে তার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। মুখ্যমন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন, রুটিন মাফিক রক্তদান শিবির অব্যাহত রাখার জন্য আহ্বান জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মেয়র দীপক মজুমদার এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। বিশেষ করে যুব সম্প্রদায়ের সবাই এগিয়ে আসছে আমার আহ্বানে, মুখ্যমন্ত্রীর সামনে আমার আলোচনা করেছিলাম। সারা ত্রিপুরাতেই দেখছি মানুষ এগিয়ে আসছে রক্তদান, যারা এখনো দিননি তাদের কাছে আমার একটাই আবেদন থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এসে ব্লাড ডোনেশন করুন, স্বেচ্ছায় রক্তদান করুন এবং মুমূর্ষ ব্যক্তিকে ওদের যে রক্তের যে সমস্যা সেই সমাধানের প্রতি। আর আজকে তো বিশেষ করে আজ আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা দিবস, সেই উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের আমি অভিনন্দন জানাবো এবং শুভেচ্ছা জানাবো।